প্রতিষ্ঠা হওয়ার ইয়ার মূল সেবার সামগ্রী হল মহাপুরুষ গুরুজনার করমযোগ। এই করমযোগ কেন এই সামগ্রী সত্র পালে সেই সম্পর্কে গায়িকানাথ জীর চরিত্রত বর্ণনা আছে। এই পুরুষোত্তম ঠাকুরের পত্নী লক্ষ্মীপুরিয়াই বলে কয়, লক্ষ্মীপুরিয়াইর নাতি চক্রপাণিয়াটা এক বর্ষ আছিল। লক্ষ্মীপুরী চক্রপাণিদেবর থাকিল এক বর্ষ থাকি ভূগুণ্ঠে চলিল, পিতৃ ঐশ্বর্য চারি বিভাগিয়া লইল। চক্রপাণী সারঙ্গপাণী পদ্মপাণী গদাপাণী চারিজন নাতি আছিল, চারিজনক বিভাগ করলে চক্রপাণী শঙ্করের পাদুকা রাখিল, এই ধরনের বর্ণনা আছে। আর তেখেতে মাজুলী বা আহতে কেবলমাত্র গুরুজনার পাদুকার সুভাগ পাদুকা লো আছে, বাও ভাগ পাদুকা মাজুলীর পুরোনা চামগুড়ি সত্র থাকিল, আর সুভাগ পাদুকা কলিয়াবরলে তেখেতে লো আছে। কলিয়াবরলে আহতেও কেবা ঠাইতে তেখেতে সত্র স্থাপন করবলে আছে, এটা বিবরণ দিয়া সম্ভব নহয়। পুরুষসংহতির যেখানে সত্র, পুরুষসংহতির সত্রসমূহ মহাপরিভরে গুরু কীর্তন পালন হয়। আমি জনাত কালসংহতির সত্রসমূহতো কালসংহতির ভোলাগুড়ি আহতগুড়ি বগাজান ন সত্র পুরনি সত্র এই সত্রসমূহতো গুরুজনার কীর্তন অতি আনন্দে অতি ভক্তিভাবে পালন হয়। তেখেতসকলে আমি ভোলাগুড়ি সত্রত আমি সৌ সিদিনালৈকে গম পাইছো গুরু কীর্তনত তেখেতসকলে ভাওনা কৰি আহিছিল, এতিয়া ভাওনার প্রভাবটো নাইকিয়া হল। তারপরে ব্রহ্মসংহতির সত্রসমূহতো গুরুজনার তিথি পালন হয় বলে আমি গম পাইছি।